চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন থাইল্যান্ড একটি সম্ভাবনাময় অংশীদার তাই একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগে থাইল্যান্ডকে প্রস্তাব দিয়েছেন তিনি দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শেষে এসব কথা জানান শেখ হাসিনা আরো জানাচ্ছেন বিপুল দেব রায় থাইল্যান্ডে দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানান এবং থাইকু ফা ভবনের সামনে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এরপর থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনার দেয় পরে বৈঠকে দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা ও সমঝোতা স্বাক্ষর হয় এই সময় প্রধানমন্ত্রী বলেন থাইল্যান্ড একটি সম্ভাবনাময় অংশীদার তাদের সঙ্গে সরাসরি সমুদ্র বন্দর কেন্দ্রিক যোগাযোগের চেষ্টা করা হচ্ছে শিপিং লাইন বিটুইন রানং পোর্ট অ্যান্ড চট্টগ্রাম পোর্ট উই উইথ গ্রেট ইন্টারেস্ট থাইল্যান্ড ফ্ল্যাগশিপ ল্যান্ড ব্রিজ প্রোজেক্ট বাংলাদেশে বিনিয়োগে থাইল্যান্ডকে আহ্বান জানান সরকার প্রধান চলতি বছরই দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি সই হওয়ার আশা জানান তিনি রিজনাল কোঅপোরেশন মেকানিজম আন্ডার দ্য বিমস্টেক ফ্রেমওয়ার্ক দ্য বিমস্টেক ইজ এ কি ড্রাইভার অব রিজিওয়ানাল ইকোনমিক গ্রোথ ফর টোটাল পপুলেশন অফ ওয়ান বিলিয়ন এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সরকারের সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল দেবরাই আর ঢাকা